আমার নবী 63 বছর জিন্দেগী কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, মক্কার মানুষেরা রে, আমার মায়ের নবীর কষ্টের খবর জানো নি? আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এরে মক্কার মানুষেরা সারাদিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন, কোনো কোনো দিন বিকালে ফিরে আসতেন, কোনো কোনো দিন সন্ধ্যা হয়ে যেত, কোনো কোনো দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, এরে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি, রাত্র গভীর, ও নবীর পাগল আশেকেরা এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছো গো। মা খাদিজা যেইভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এই রাজপ্রাসাদের মা বোনেরা কার আরামের ঘুম হারাম করে বসে আছো? আমার মন কয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন এই গভীর রাত্রে নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন? আজকে যদি আমার নবী আমাদের দেশে আসতো আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইত। আমার মন কয় এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যাইদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। মা খাদিজা বলেন, রে মক্কাবাসী, আমার নবী আসতেছে গভীর রাত্রে, দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকালবেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি, কাছাকাছি আসার পর দুই কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসব। নবী যেন ক্লান্ত আস্তে আস্তে আসতেছে। এরে পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকায়া দেখি, আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন, চোখ থেকে পানি জর্জর করে পড়ছে? হুজুর, কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নি আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন। খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই, হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই, কিন্তু কেন জানি আমার মায়ের দেশ বাবার দেশের লোকেরা আমারে পাগল পাগল কয় রে খাদিজা, পাগল কয় মনটা বুঝাইতে পারি, কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাক মারে। রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানাইতে পারি না, পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইয়েরা, তোমরা আমার এতিম এতিম কইও না, তোমরা না জানো আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না, আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না,
জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা রে, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা, বাবা টাইনা খুলে নিত, দুই গালে চুমা দিত। আমি মোহাম্মদ কানতে কানতে মা আমেনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদছি, মা গো আমার বাবা কই গো, দেখায় দাও আমি বাবার কোলে উঠব। এরে খাদিজা, আমার মা আমার বুকে লইয়া কান্ত। এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয়, আর কি দরকার তাদের কাছে যাওয়া? আমার নবী বলেন, খাদিজা রে না, বাধা দিস না, যত ব্যথা যত কষ্ট যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার নবী এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছ গো, কারা আজকের মাহফিলে বসে আছো গো, আমার নবীর কষ্টের প্রতিদান বুঝি দিতেছ? আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দোয়ারে দোয়ারে গিয়েছে। আজকে কারা গো, কেউ তো আপনাদের ঘরের দোয়ারে দোয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হইয়া গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মজলিসের বিনিময়, রাসূল বলেন এক কোরআনের মজলিসের বিনিময় আমার আল্লাহ আমার উম্মতের 60 বৎসর এবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম বেহেশ বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলেমে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শরীক, কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ বেহেশ বানাইছে 8টা। আরে দুনিয়ার ছেলেমে নাই, বুড়া বুড়ি 7তলা বাড়ি বানাইয়া ভাড়া দেয়, আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই, জিঘাইলে জবাব দিবেন আমি এই বেহেশ 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলার জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলার জীবনী, ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে, তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, হ্যাঁ, আর মূর্তিরে খুব সম্মান করতো, খানে কাবার ভিতরে মূর্তি নিয়ে বৈরাথে রাখছে। বাড়ির পাশে শামাউন নামের ব্যক্তি, শামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে করে বুড়া জয়ীফ হয়ে গেছে, অহনবাটা পূজা ছাড়ে না। হাসান বসতে যায় বললো, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছাইরে দিলে ভালো হয় না। হাসান বসতি এই পরামর্শ দিলে শামাউন, কই বেড়া সময় থাকতে আইলে না, অহন তো বুড়ো হয়েছি, অহন আর কালিমা বইরা কি করুম, কারণ একটা জীবনে ভালা কাজও তো হনার করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনেক পূজা কেমনে সারুম, এমন আসে না এই আগুনের পূজা। যেমন আগেকার মানছে উক্কা খাইতো, উক্কা উক্কা একবেলা ভাত না খায়া পারছে,
কেউ ঘুমাইছেন? উক্কা না খায় পারছেন, আসিন নেমন মানুষ। আমার দাদি আসিন ফান খাইতো, আমার দাদি দেখছে আমার বাবারে কইছে, পুত্রে দুই বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খাই থাকতাম না। তো অভ্যাস, উক্কার যুগ গেছে, গাফর আইছে বিড়ি 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 না খাই বাঁচতেছে না। একবার রোজার দিন কি করব, কোনো বিড়ি খাইতে না, ওরে পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে, গুমটা বাঙ্গুন লাগে, পায়খানার ভিতরে বইয়া বিড়ি মন টান শুরু করছে, জীবনের টান টানতাছে, দরজার ফাহাদা দোয়া বাইর মানছে গো সর্বনষ্টে, পায়খানার ভিতরে মনে আগুন টাগুন লাগছে, মানুষ পানি মারতেছে উহ্রদা নিষেধা, বেচারা কোন বিপদ করল। রোজা না রেখে বিড়ি খাইলে বুঝি এই বিপদই হয়, কি কর। বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ, অনার বিড়ি কেউ খাইতেছে না, সিগারেট এটা বাস্তব একটা ঘটনা। আমার রামনগরে আমার এক সাসা আছে, নাম কইতাম না, নাম কইলে কি বুদ্ধি আছে, অন্য মুরব্বী বেটা, বেটা সিগারেট খা অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে কো সাসা আপনি সিগারেট খান, কহ সাসা সিগারেট খাওয়াটা আপনার ছেড়ে দিতে হইব যদি কয়েকদিন বাঁচতেন চান। সাসা জি গায়ে বেটা তোর বয়স কত রে? আমার বয়স 50, আমার বয়স 85, আমি এটা খাইয়া বাচ্চা আছি, তুই তো বেটা 50 বছর বিড়ি না খাই যা আসছে চাই বালাস। অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তি হন লাগছে, ভর্তি হয়েছি পরে ডাক্তার এই নিষেধ বিড়ি খাইেন না, সিগারেট খাইেন না, পরে হসপিটালে তো আর সিগারেট নাই, বেটার জীবনটা বাইরে যেতেছে। যারা দেখতো যা রুগী দেখতো গেলে কি কেউ সিগারেট নেয়, কেউ ফল ফলা দিত লয়ে যা, রুটি কলা নেয়, মিরসি নেয়, ফল ফলা দি নেয়, তা নিয়ে গেছে টাল ফলাই দিছে। গ্রামের মুরব্বী তার একটা ঘনিষ্ঠ লোক এনা এক ফেক সিগারেট পড়ে ঢুকিয়ে নিছে, কাছে গিয়ে খার হয়েছে, পরে কি ও তুমি দি খালি হাতে আইলা, সবাই তো কিছু লই আইয়ে, তুমি দি কিছু আনলা না, ফল ফলা দি ক ভাই ও আনছি না যে, ফল ফলা দি তো অবলতে আনছে, আমি কিছু আনছি না এরকম না, কিছু আনছি, কি আনছ বজে দেখাই আপনি বাচ্চা আছেন হেই আনছি, ভাই ডানস কহ নার্স গিয়া লোক, নার্স গিয়া সারলে পর আমাদের বিশ্বাস করতেন না, জন খালি ফকরতে ফেকটা দেহাইছে ফাল দইটা বই গেছে, বই আসেরে কয় আফন থাকলে তুমি আমার আফন, আনে গিয়া মালটার আঙ্গুর আর কমলা আসল ডানে না, বেটার অভ্যাস আর কি দা, আমরা এই পুরো আরো এমন আছে না অভ্যাসের আছে আছে, তো হে বেটা রইল ততই অভ্যস্ত হইরাতে তো বলা আগুনের পূজা করে। হাসান বসরি ডাকেন, বাবা এই বয়সে আর পূজা কইরেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায়েন না, আগুনের পূজা ছেড়ে দেন। সামাউন বলছে, হাসান বসরি রে সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পরে মুসলমান হইলে কি লাভ হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কালিমাটা পরে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। সামাউন বলেন, আরে হাসান বসরি এখন তো কালিমা পরে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই, বাবারা ভাইয়েরা আমরা কেউ এ পরিমাণ বোরা হয় নাই, আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।
ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো, এবাদত করলে জান্নাত দেলাইবো, এই কথা কইছে না। এরপরে কইছে অফ আলুল খয়রা, ভালো কাজ করো, ভালো কাজ। নামাজ পড়লেন রুকু সেজদার মাধ্যমে এবাদত, নামাজ পড়া যদি যাওয়ার সময় বাটার জুতা আরেক বাটারটা নিনগা, তাইলে কি নামাজ পড়া কাজটা ভালো হইলো না খারাপ হইলো? এই নামাজ দিয়া জান্নাতে যাওন যাইতো না? বল হুজুর জুতা নে, জি আমার বাসটেন মসজিদে আমারও তিন জোড় জুতা নিছে, ওখানে জুতা সামনে নেই গা করে সামনে। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো, তারপরে ভালো কাজ করো, অফ আলুল খয়রা লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা, অর্থাৎ তোমরা জান্নাত পাইবা। আচ্ছা, আজকে মুন্সিবাড়ির পক্ষ থেকে যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, একটা সত্য কথা কইবেন, কাজটা কি ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? ও মুন্সিবাড়ির মুন্সি সাহেবরা, এত মানুষ সাক্ষী, কাজটা ভালো? আর আমাদের ভালো কাজ করাই উচিত। আমরা আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমরা দামি। রেহসান মুশরিক, ভালো কাজ করার মতো আমার ক্ষমতা নাই, আমার স্বাস্থ্যগত অবস্থান নাই, কালিমা পড়ে কি হবে রে হাসান বসরি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কালিমাটা পড়েন আপনি জান্নাতি হবেন। সামাউন বলেন, জান্নাতি হব তার গ্যারান্টি কি? গ্যারান্টি কি? গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিতেছেন, আমার নবীর হাদিস, জান্নাতে যাওয়ার গ্যারান্টি হলো আমার নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। সামাউন রে, কালিমাটা পর, আমার নবী বলেছে জান্নাতে প্রবেশ করবে। সামাউন, দুইটা চোখের পানি গাল বেবে ছাড়ে। রে হাসান বসরি, এত সুন্দর কালিমা রে, এই নবীর কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়, আমার আগে কইলি না? জীবনে কিছু ভালো কাজ করে যাইতাম। বাবারা ভাইয়েরা, আমরা এই দেশের মেহমান, সকলেই আমরা এ দেশের মেহমান, এ দেশের বাসিন্দা আমরা কেউ না। যত মজবুত বাড়িই করি না কেন, বাড়ির গ্যারান্টি আছে রে বাবা, বাড়ির মালিকের কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা যারা করছে, আগেকার মুরব্বীরা রাত্রে কাইন্দা বালিশ বিজাইছে, কি বলে, মিচামিচি কাঠাইলাম জিন্দিগি, বলুন, মিছামি ইছে কাটাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখ ইলাম বন্দি, কার বাবা রে কার বা র কার বা কি কার বাবা রে কার বা র কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস, এই দুনিয়া মুসাফির খা না জানো না, এই দুনিয়া মুসাফির খা না জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে
কত মানুষ আইলো গেল এই রাস্তাটা দিয়ে হাঁটছে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা দুনিয়ায় নাই রাস্তাটা আছে আজকে আমরা হাঁটতেছি একদিন রাস্তাটা থাকবো আমরা থাকতাম না নবী একটা পরামর্শ দিছে ও নবীর আশেকেরা নবীরে ভালোবাসো নবীর একটা পরামর্শ মানো তাইলে ভালোবাসাটা সত্য হইব নবী পরামর্শ দিছে আর দুনিয়াও মাজরাতুল আখরা দুনিয়া আখেরাতের বাজার খালি ব্যাগটা লইয়া ঘুরেন না বাজার ব্যাগটা লইয়া খালি ঘুরেন না বাজারটা ঘুরে লাইন কারণ এমন এক দেশে থাকি যে দেশে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল এটা বাস্তব আমার আমার ঘর আমার ফ্যামিলি আমার বড় ভাই মারা গেছে আজ 14 বছর পাঁচটা বাচ্চা ছোটো আছে নন বড় হয়েছে রমজানের আগে শবে বরাতের 2 দিন আগে আমার ছোটো ভাইরা 5টা বাচ্চা এরা ছোটো ছোটো 5টা দান কাটটা অর্ধেক দান খোলা টানছে আর অর্ধেক দান খেতই রয়েছে পরের দিন কামলা লইব বাকি দান আইন না দান বাইরাইব রাত্রে এসারে নামাজ পড়ছে গুইরা গেরা কামলা বিদায় গেরা চাটা খাইয়া ঘুমাইছে রাত্র 12:15টার দিকে বাচ্চারা কান্তাছে দৌড়ে গেলাম গিয়া দেখি এই 5টা বাচ্চা এতিম করে আমার ছোট ভাইটা আইষ্টুক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আজকে বাচ্চাগুলো এতিম ছোট্ট বাচ্চাটা 2.5 বছর কিছুদিন আগে স্বপ্নে মনে হয় তার বাবারে দেখছে ফজরের পরে আমার ঘুমের টাইম নাই ফজরের পরে হের কান্নায় আমার চোখের পানি বালিশ ভিজতেছে আব্বা আব্বা কয়ে কান্দতেছে হের মা পারে না সান্ত্বনা দিত হেরে মামা বিস্কিট দিলে খুব খুশি হয় মামা বিস্কুটেও সান্ত্বনা দিতে পারলো না টাকা দিলে খুশি হয় পারলো না বাচ্চার মা নাশপাতি দিল আপেল দিল থামে না একটা ঘন্টা কাঁদছে মনে হয় স্বপ্নে দেখছে বাচ্চা মানুষ তো বুঝাইতে পারে না একটা ঘন্টা মার কোলে কাঁদছে বাবারে যদি সিরিয়াল থাকতো আমার বড় আরেক ভাই আছে হে ভাই গেল হইলে আমি গেলাম হইলে এরপরে না হে গেল হইলে এমন এক দেশে থাকি আসার সিরিয়াল আছে আগে বড় ভাই পরে মেজো ভাই পরে ছোট ভাই যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই এই হিসাব কিন্তু আমরা নাই আমার নবী পরামর্শ দিয়া সোনার মদিনায় শুয়া রয়েছে আর দুনিয়া ও মাজরাতুল আখরা দুনিয়াটা আখেরাতের বাজার বাজার আমরা আলমে রুহের দেশে ছিলাম হ্যাঁ কোনো বাজার নাই আলমে বতন মার পেটে ছিলাম একটা সার দোকানও নাই অন্ত সার দোকানও বইয়া টিভি দেখে আর গপ্প করে আর শাখা কোন সময় জোহরের টাইম গেল কোন সময় ফজরের টাইম গেল কোন সময় মাগরিবের টাইম গেল কোন সময় আসারের নামাজের টাইম গেল এই খবর নাই নবী যে কইছে বাজার করতাম বাজারের ব্যাগটা তো খালি জি 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 অতক্ষণ যে বই দিছে রেডি ধন্যবাদ জি জি না আমরা তো অনেক দায়িত্ব জি জি অনেক ধন্যবাদ আপনারা যাবেন গা যাইলে গা যাই তারেন গা আমি জোর করে রাখি অস শোনাই না আমার 313 জন থাকলেও 313 জন আখিরি নবীর উম্মত বেশি লাগে না 313 জন হলে খবর হয় আবু জাহেলটা ফাইলে জিগাইয়েন এ 313 জন বদরের যুদ্ধে 313 জনে আবু জাহেলের 1000 বাহিনীর পুরান বাপটা হাইলাইছে আমরা হে নবীর উম্মত বেশি মানুষ লাগে না কারো যদি কষ্ট থাকে অসুবিধা থাকে জানগা আমি কম মানুষ লই দোয়া করুম দোয়া কম মানুষ করলে করে ঠগা হইতো না বেশি মনে হইলে বন্ড এক এটা হইলো আমরার হিসাব আমি ছোটবেলা একটা ইসলামী সংগঠন করছি এটা মাঝে ফাতেহা মাহফিলে তাবারু করছি সিন্নি সিন্নি আরে গুড় দিয়া যে সিন্নি না আগে ক্ষীর না না ক্ষীর ক্ষীর অন্ত এটা নাই অন্ত এই ফতোয়া হে ফতোয়া এটা শিরিক এটা বেদাত এটা করুন যেত না এটা সেরা দুন লাগবো এটা বন্ধ হয়েছে আস্তে আস্তে নাই তো এই ক্ষীর সিন্নি করে সারা দেশতে সাইল তুলছি হিসাব মতো কামাই করি না সারা দেশতে সাইল তুললে সিন্নি করছি
তো আমার এক সাসা আছে হনো, এটা বলে কৃষক, এলে আমারকে বাতি যা দোয়াটা করবে রাত 3টা বাজে, যখন মানুষ কইমা যায় পোগা তখন দোয়াটা করবে, দোয়াটা কইরা একটু একটু কিরা কলা পাতার মধ্যে দিত, একটু একটু কিরা কলা পাতা দিবে আর বাহি দিরা কি আমরা বাড়িত নামগা বন্ধ কিরা গরম কিরা কিরা খায়। তা আমরা একটু দিয়া বেশি নিলাম বন্ধক কিরা গরম কিরা খামু, মানুষ বেশি হইল আল্লাহর কি রহমতের ভান্ডার কম না বেশি, মানুষ বেশি হইল আল্লাহ কম দিত না, এটা চিন্তা করেন না, আল্লাহ বেশি দিব, কারণ কোরআন শরীফের মধ্যে আছে নবীর উম্মতের বাজেট। আইতাছি আমি আইতাছি কোন সময় অনেক কই হইলাই দেখেন একটা বাজেট দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা, এটা কি এক দুজন দিব কেড়ে কইছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা, নবী গো আপনার উম্মতের জন্য একটা বোনাস আমি বাজেট করছি, রমজান মাসে যারা রোজা রাখবো সরকারি কর্মচারীরা ঈদের সময় একটা বোনাস পা, আমি রমজান মাসে রোজাদারের লাগিয়া ঈদের আগে একটা বোনাস দিছি, বোনাসটার নাম লাইলাতুল কদর, রাত্র একটা নাম কদর, বাজেট হইল 1000 মাসের চাইতে বেশি নাকি, কোরআন শরীফ বাজান, এটা আমার বানানো জিনিস না কোরআন শরীফ, এটা তো আমরা লাগিয়া ওনে ব্যাগ লইয়া ঘুরলে তোই তো না বাজার কইরা লাউন লাগবো, কারণ বাজারটা দুনিয়ার, এনতে কবরও যাইবেন কবরও গেলাম বাজার নাই, কবরও গিয়া কিছু খাইবেন এ সুযোগ নাই, তবে আখেরি নবীর উম্মতের ব্যবস্থা আছে খাওনের কবর, আপনারা মনে বিশ্বাস হইতেছে না, বল হুজুর কেমনে হইবে এই কথা জীবনে শুনছি না, খবরে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা, জি আখিরি নবীর উম্মতের, যদি ওই রাস্তাটা চিনেন রাস্তাটার নাম জানি কি সিরাতল মুস্তাকিম, ওই রাস্তা দিয়া যদি কবরও যাইতারেন, আল্লাহ কোরআনে বলছে বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন, আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে আসলে আল্লাহ বলেন আমি তিন বেলা আমি আল্লাহ মেহমানদারি কইরা কবরে জান্নাতের খাওন খাওয়ায়, এটা আবার অন্য নবীর উম্মতেরে কইছে না হুদা আপনারে কইছে, বাজানো এরপরও আমরা বাজার করি না, আমরা যে এত দামি হইলাম নিজেরই নিজে চিনি না, বাজান আমাদের দেশে একটা এই দামি জিনিস আছে জাতীয় পর্যায়ের, যেমন জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি নাম জানি কি দোয়েল, আচ্ছা জাতীয় পাখি যে দোয়েল, জাতীয় পাখি যে দোয়েল, হ্যাঁ কইলাম জানে না, যদি জানতো রাজপ্রসাদের জঙ্গলাত একটাও ফেলে নিল না, যদি জানতো হ্যাঁ জাতীয় পাখি এত দাম হের জানে না দেখে হ্যাঁ জুর জঙ্গলাত থাহে, যদি জানতো হ্যাঁ কমপক্ষে ঢাকা গিয়া জাতীয় সংসদের আশেপাশে গাছ গাছরা বইয়া অধিবেশন করতো, আমরা জাতীয় ব্যক্তিত্ব, আমরা না খাইয়া মইরা যামু গাছের উপরে নিচে যাইতাম না, জানে না দেখে হেরা জুর জঙ্গলাত, বা জান জাতীয় পাখি দয়াল জাতীয় সংসদ থেকে ঘোষণা, আর আমাদের দাম এত বেশি ফেরেশতার চাইতে দামি, জাতীয় সংসদ থেকে নয় জাতি সংগত থেকে নয় সরাসরি আল্লাহর আরশে মুআল্লাহ থেকে ঘোষণা, একটু হিসাব কইরা চলবেন আর যেন খারাপ কাজ না হয়, আমরা সুন্দর আমরা শ্রেষ্ঠ, সুন্দর পোশাকটা সাদা, শ্রেষ্ঠ পোশাকটা সাদা যদি সাবধানে রাখি যাতে কোনো দাগ না লাগে, আমাদের এইভাবে চলা দরকার, চললে আমরা জান্নাতে যাব, কেমনে যাব আইতাছি সামনে, কষ্ট হইব আপনাদের মহব্বতে, আর একটু দুরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা
দিবানিসি মনেরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিসি মনেরে আমার আর দিও না যন্ত্রণা হরে দন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা হরে দন যদি যাইতাম সোনার মদিনা আল্লাহ উম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ উম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি সুনতে জমিও খিসালিহি সল্লু আলাইহি। বাজান মার পেটেও বাজান নাই, আলমে রুহের দেশে বাজার নাই, কবরে যাইবেন কবরেও কোনো বাজার নাই, হাসরে যাইবেন হাসরেও বাজার নাই। এই জন্য কিলাম আমরা কবরও যাইবালা এমন একটা পোশাক পরাইয়া দেয় যে পোশাকের মধ্যে কোনো ফগেট নাই, কারণ টাকা পয়সা নেওয়ার দরকার নাই, হ্যাঁ বাজার নাই। রাসুল কইছে আর দুনিয়াও মাজরাতুল আখরা, দুনিয়াটা হইল আখরাতের বাজার। এখান থেকে কি সদাই করছেন একটু রাত্রে শুয়া শুয়া হিসাব করেন, পকেটবিহীন কাফন দিয়া আমরা কবরও দিয়াইব। তবে মালয়েশিয়া ওয়াজ করতে গিয়া মালয়েশিয়া এই বছর লইয়া চার বছর হয়েছে যাইতেছি মালয়েশিয়া, হেন দেখছি কবরে কিছু টেহা দিয়া দেয়, এটা মুসলমানরা না সিনা সিনা মালয়েশিয়া থাকছে মানুষ আসে না না ইউ একজনও নাই রাই পড়ার দেশটা মালয়েশিয়ার, আসলে এটারে গ্রাস করে রাখছে সিনারা, জায়গা বেশি তো সিনারারে ভাড়া দিছে ফ্যাক্টরি করছে, বাংলাদেশি শ্রমিকটা কাজ করতেছে, ইন্ডিয়ান শ্রমিকটা আছে পাকিস্তানির আছে। এক হোটেলে নাস্তা খাইতেছি দেখি পাকিস্তানি একটা নিচে দা মুছে এর জিজ্ঞেলা বেটা তুই কই তো পাকিস্তানি হ্যাঁ বেটা এই মুসামুসির কাম কই বিপদে ফেরা করতেছি নাইতে আমরা তো এই কাজ করি না ভালো কাজ করার চেষ্টা করি আইসি করব যে কর বলা খাও নাই না দিছে খাইলাম। দেশ হইল মালয়েশিয়ার জাগা দহল কিনে বসেছে সিনেরা, তা আর বেশি দিন নাই যেইভাবে সিনারা দহল করতেছে ওখানেই একজন মন্ত্রী ফাঁস করছে সিনা। তবে বাংলাদেশিরা শ্রমিক হিসাবে আছে, বর্তমানে ব্যবসার দিক থেকেও দোকানের দিক থেকে বাংলাদেশিরা আগায় গেছে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি দোকানদার ব্যবসায়ী ওই দেশে বেশি। আশা করি আরও কিছুদিন গেলে এটা বাংলাদেশের মতো হয়ে যাব যদি আর একটু সুযোগ দেয়। যাই হোক যেখানে দাঁড়ায় বাঙালি তো দুইশেষ জোর হয়ে জায়গা, তুফজ্জুল হুজুরাইছি রে তুফজ্জুল হুজুরাইছি হে দেশেও ডিশের মধ্যে আমার কেসের ছাড়ে। কিন্তু সিনারা তোর মুসলমান না, হেরা মরলে হেরার লগে কিছু টেহা পয়সা দেয়, টেহা দেয় সিগারেট দেয় মেজ দেয় বাসন দেয় জগ দেয় গ্যালাস দেয় সার কাপ দেয় কেটলি দেয় ইত্যাদি মাটি দেয়, হেন বলে খাইব। এক সিনা খুব বেশি বড় লোক, হে দেশে বড় লোক রে কয় দাঁতু দাঁতু, বেশি বড় লোক হইলে দাঁতু কয়, এই মানুষের লোক সাকি রয়েছে না জানো একজন আর তুলো না বাবা দেখি কেটা মালয়েশিয়া থেকে কেছ যাক আমি মালয়েশিয়া ওয়াজ করতাম তাই তোমরা আর তুলো লাগতো না। প্রত্যেক বছরে একবার দাওয়াত আল্লাহ রহমত,
বড় লোকটা আমরা কইনা বড় লোক হ্যাঁ দেশ কো দাতু এক দাতু মারা গেছে চাই না হেরে মারি দিছে পাঁচ লক্ষ রিঙ্গিত এক লক্ষ রিঙ্গিতে আমরা দেশ বিশ লক্ষ টাকা পাঁচ লক্ষ রিঙ্গিত দাতু তো রে পাঁচ লক্ষ রিঙ্গিত সাথে দিয়া পরে কবর মারি দিছে কয়েক বছর খাইতো না